রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে ডামি ফুয়েল লোডিং শুরু দুই সপ্তাহ চলবে কার্যক্রম যাচাই শেষে নির্ধারিত সময়ে ইউরেনিয়াম তোলা হবে পারমাণবিক চুল্লিতে এই রিয়্যাক্টর যদি পুরোদমে চলে তখন সেই তাপে চাপে কি ধরনের বিহেভ করে সেগুলো দেখা আর তিন চার ধাপ শেষ করলেই আমরা বাণিজ্যিক উৎপাদনে যেতে পারবো রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া সব প্রকল্প বাদ দেবে অন্তর্বর্তী সরকার মেগা প্রজেক্টে বাড়তি ব্যয়ের বিষয়েও চলছে যাচাই একনেক সভায় এলএনজি আমদানিকে ভুল নীতি আখ্যা রাজনৈতিক মদতপুষ্ট স্বার্থগোষ্ঠীর জন্য অনেক ভালো প্রকল্প নিলেও সেগুলোকে অপচয় করা হয় দুর্নীতি হয় যাচাই বাছাই হবে দেখছিলেন প্রধান শিরোনাম রাতের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবার অন্যান্য শীর্ষ সংবাদ লাইন মেরামত শেষে প্রায় এগারো ঘন্টা পর স্বাভাবিক মেট্রোর আগারগাঁও মতিঝিল রুট যাত্রী পরিবহন শুরু ভায়াডাক্টের বিয়ারিং প্যাড খুলে চলাচল বন্ধ হওয়ায় দিনভর চরম ভোগান্তি হাজার কোটি টাকা পাচারের অভিযোগে সালমান ইব্রাহিমের বিরুদ্ধে ১৭ মামলা অবৈধ নির্বাচনের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা আসামি শেখ হাসিনা তিন আমলের সব এমপি সহ সিইসিরা গণহত্যার সহযোগী সাংবাদিক সংস্কৃতি কর্মী হলেও রেহাই মিলবে না হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার কর্মস্থলে না ফেরা পুলিশ সদস্যরা আর সুযোগ পাবেন না জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা এক সপ্তাহ পর হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বেগম খালেদা জিয়া নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে বলেন মির্জা ফখরুল এবং চেন্নাইয়ে কাল শুরু বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ অনুশীলনে যোগ দিয়েছেন সাকিব নিজেদের সামর্থ্যে আত্মবিশ্বাসী টাইগাররা শান্তদের হালকাভাবে নিচ্ছে না টিম ইন্ডিয়াও রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে শুরু হলো ডামি ফুয়েল লোডিং অন্তত দুই সপ্তাহ চলবে এ কার্যক্রম পরমাণু চুল্লি বা রিয়্যাক্টরের প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে প্রকৃত ফুয়েল লোড করা হবে বৈজ্ঞানিক পরীক্ষার সব ধাপ শেষে নির্ধারিত সময়েই ইউরেনিয়াম তোলা হবে পারমাণবিক চুল্লিতে বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায় টাকার অঙ্কে দেশের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র এখন অনেকটাই প্রস্তুত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে যদিও আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ উৎপাদন করতে এই প্ল্যান্টের দুটি ইউনিটকেই পাড়ি দিতে হবে পরীক্ষা নিরীক্ষার জটিল সব স্তর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বর্তমান ধাপটিকে বলা হচ্ছে প্রি কমিশনিং স্টেজ যে পর্যায়ে প্রকল্প এলাকায় ইনস্টলেশন সম্পন্ন করা বিভিন্ন যন্ত্রাংশের পরীক্ষা চালানো হয় এরই অংশ হিসেবে রূপপুরের প্রথম ইউনিটে ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ডামি ফুয়েল লোডিংয়ের কার্যক্রম এই প্রক্রিয়ায় প্রথম ইউনিটের রিয়্যাক্টর প্রেশার ভেসেলে ডামি ফুয়েলের প্রথম অ্যাসেম্বলি প্রবেশ করানো হয় দুই সপ্তাহ ধরে চলবে লোডিংয়ের এই কার্যক্রম এর মধ্যে ১৬৩টি ডামি ফুয়েল অ্যাসেম্বলি এবং ১১৫টি কন্ট্রোল এবং প্রোটেকশন সিস্টেম অ্যাবজার্ভার রড লোড করা হবে ডামি ফুয়েলের মাধ্যমে রিয়্যাক্টর বা পরমাণু চুল্লির সব প্যারামিটার যাচাই নিশ্চিত হওয়ার পর প্রকৃত ফুয়েল লোড করা হবে সংশ্লিষ্ট রুশ নির্মাতারা জানাচ্ছেন আকার আকৃতি ওজন এবং ম্যাটেরিয়াল বিবেচনায় ডামি ফুয়েল আসল ফুয়েলের মতোই শুধু থাকে না পারমাণবিক জ্বালানি খুঁটিনাটি এমন টেস্টগুলোর সফলতার ওপরেই রিয়্যাক্টরের নিরাপদ ও নির্ভরযোগ্য অপারেশন নিশ্চিত হয় বলে জানাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের এই অধ্যাপক এখন আমরা যে স্টেজে আছি এই স্টেজটাকে আমরা বলি যে পূর্ব প্রস্তুতিমূলক তার মধ্যে আছে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা এটা এগুলোকে বলে আমরা নন নিউক্লিয়ার টেস্ট এর মধ্যে আছে হট টেস্ট নাম আছে কোনো আরেকটা নাম আছে কোল্ড টেস্ট হাইড্রোলিক টেস্ট এই টেস্টগুলো করার উদ্দেশ্যটা হলো রিয়্যাক্টর যদি পুরোদমে চলে তখন সেই তাপে চাপে কী ধরনের বিহেভ করে সেইগুলো দেখা এর মধ্যে দিয়ে আমাদের আরও তিনটা ধাপ শেষ করলেই আমরা বাণিজ্যিক উৎপাদনে যেতে পারবো রূপপুরের প্রথম ইউনিটের নির্মাণ এবং এর পাওয়ার স্টার্টআপ সহ অন্যান্য কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে বলে জানাচ্ছে প্রকল্প সূত্র রাশিয়ার ঋণ এবং রোসাটমের কারিগরি সহায়তায় দুটি পরমাণু চুল্লির মাধ্যমে এখান থেকে উৎপাদন হবার কথা ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা
রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া প্রকল্প বাদ দেবে অন্তর্বর্তী সরকার। মেগা প্রজেক্টে বাড়তি ব্যয়ের বিষয়ে চলছে যাচাই। একনেক সভা শেষে কথা জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা। গ্যাসের সম্ভাবনা থাকার পরও এলএনজি আমদানিকে ভুল নীতি আখ্যা দিয়েছেন তিনি। এদিকে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সরকারের প্রথম একনেক সভায় 1,222 কোটি টাকা ব্যয়ে 4টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। 2024-25 অর্থ বছর শুরুর পর 2 জুলাই একটি মাত্র একনেক সভা করেই বিদায় নিতে হয়েছে শেখ হাসিনা সরকারকে। অর্থ বছরের দ্বিতীয় সভা নতুন সরকারের প্রথম একনেক সভা। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সভায় যাচাই বাছাই করে 4টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রথম সভাতেই স্থগিত করা হয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া প্রকল্প বাদ দেওয়া হয়েছে। চলমান প্রকল্প কোন পর্যায়ে আছে সেগুলো যাচাই বাছাই করতে চান উপদেষ্টারা। সভা শেষে এনএসি সম্মেলন কক্ষে বুধবার বিকেলে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা উপদেষ্টা। জানান, বিদেশি অর্থের পরিপূর্ণ ব্যবহার করতে চায় সরকার। বড় প্রকল্পগুলোতে সময় কেন বাড়ানো হলো এবং আন্তর্জাতিক মানদণ্ডে অতিরিক্ত অর্থ ব্যয় হলো সেগুলো যাচাই করা হবে। আমরা বৈদেশিক সাহায্য পুষ্ট প্রকল্পগুলোকে ত্বরান্বিত করতে চাচ্ছি। কিছু কিছু প্রকল্প একদম খুব সহজেই বোঝা যায় যেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এগুলো আমাদের পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা অলরেডি বাছাই করে বাদ দিয়ে ফেলেছেন। নিরপেক্ষভাবে বস্তুনিষ্ঠভাবে অগ্রাধিকার পাওয়ার যোগ্য সেগুলোকে আমরা নতুন নতুন প্রকল্প হিসাবেই কিন্তু প্রস্তাব করছি। অনুমোদন পাওয়া প্রকল্পের মধ্যে 70 কোটি টাকায় গ্যাস পাইপলাইন এবং 588 কোটি টাকা ব্যয়ে গ্যাসকূপ খননের প্রকল্প রয়েছে। নিজেদের গ্যাসের সম্ভাবনা থাকতে এলএনজি আমদানিকে ভুল নীতি হিসেবে আখ্যা দেন উপদেষ্টা। কেন আমরা একমাত্র এলএনজি আনতে হবে যেটা সবচেয়ে ব্যয়বহুল, এটা তো কি কারণে হয়েছে আমি পরিষ্কার আমার ধারণা নেই, কিন্তু এটা নিশ্চয়ই খুবই একটা ভ্রান্ত নীতি। নিজেদের এত গ্যাসের সম্ভাবনা থাকতে এতদিন ধরে আমরা এখানে কোনো যাও করেছি, সেটা আবার বিদেশি কোম্পানিকে দিয়ে দিয়েছি, কোনো দরকার ছিল না। অপচয় ও দুর্নীতি রোধে আমলাতান্ত্রিক জটিলতা কমাতেও সরকার কাজ করছে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। লাইন মেরামত শেষে প্রায় 11 ঘন্টা পর স্বাভাবিক হয়েছে মেট্রো রেলের আগারগাঁও মতিঝিল রুট। রাত থেকেই শুরু হয়েছে যাত্রী পরিবহন। এ তথ্য নিশ্চিত করেছে ডিএমটিসিএলের জনসংযোগ দপ্তর। এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে সকাল 9:40 থেকে বন্ধ ছিল এই রুটে রেল চলাচল। এতে দিনভর চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অল্প সময়ে এবং যানজট এড়িয়ে গন্তব্যে পৌঁছাতে রাজধানীবাসীর কাছে জনপ্রিয় হয়ে উঠেছে মেট্রো রেল। তবে কোনো কারণে বন্ধ হলে ভোগান্তিতে পড়তে হয় হাজার হাজার যাত্রীকে। বুধবার সকালে আবারও কারিগরি ত্রুটির কবলে পড়ে মেট্রো রেল। এতে অফিসগামী ও প্রয়োজন মেটাতে ঘরের বাইরে বের হওয়া মানুষের দুর্ভোগ থেকে চরমে। আমিরপুর 1 নম্বর থেকে আসছি, কারণবাজের উদ্দেশ্যে যাব, আমার কলেজ তো আমি যাইতে পারি নাই, যাব মতিঝিল। তো এই মনে করে বাসে তো খুব লেট হয়, তো ভাবলাম যে মেট্রো রেলে করে তাড়াতাড়ি চলে যাই গরমের মধ্যে। তো মেট্রো রেলের ভিতরে এসেই তারপরে এসেই শুনতেছি যে এটা আগারগাঁও পর্যন্ত যাবে। স্টেশনে আসলাম, আসার পরে জানতে পারলাম যে বিদ্যুতের প্রবলেম আছে। এরা ভালো মন্দ কোনো কিছু না বলে ঠিক আছে এই পর্যন্ত এসে নামায় দিল। এমন অবস্থায় যেন মরার উপর খাড়ার ঘা আগারগাঁও স্টেশনে অটোমেশন পদ্ধতিতে টিকিট কাটা বন্ধ হয়ে যাওয়া, ফলে লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হচ্ছে যাত্রীদের, ক্ষোভ প্রকাশ করেন তারা। উত্তরা থেকে আগারগাঁও আসতে আমার সময় লাগে 12-15 মিনিট, সেখানে টিকিট কাটতে এখানে আসা পর্যন্ত আমার প্রায় 2.5 ঘন্টা সময় লাগছে। 1-1.5 ঘন্টা ধরে লাইনে দাঁড়ায় টিকিট কাটতে হইতেছে। এখন এখান থেকে আমার সিএনজি অথবা উবারে করে যেতে হবে, কারণ আমি উত্তরা থেকে আসছি শাহবাগ যাব। দ্রুত সচিবালয়ে যাব, সেখানে কাজ সেরে আমি অন্য জায়গায় যাব, কিন্তু যে ট্রেনের ত্রুটির কারণে যে আমার যে অনেক লেট হচ্ছে তাতে আমি অসুবিধার এবং ভোগান্তির ভিতরে পড়ছি। ইমার্জেন্সি রোগী, কিন্তু এখন আমাদের আগারগাঁও তালতলা নামতে হয়েছে হঠাৎ করে, আমরা তো আগে কোনো ইনফরমেশন পাই নাই। ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানান, খামারবাড়ি অংশে 430 নম্বর পিলারের ভায়াডাক্টের স্প্রিং বা বিয়ারিং প্যাড খুলে পড়ায় আগারগাঁও মতিঝিল রুটে ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। ত্রুটি মেরামতের কাজ শেষ হলেই শুরু হবে মেট্রো চলাচল। ভায়াডাক্টে সমস্যা হয়েছে, ভায়াডাক্টের বিয়ারিং প্যাড নষ্ট হয়ে গেছে, নষ্ট হওয়ার কারণে লাইন বসে গেছে, ওটারই কাজ করতেছে।
এত অল্প সময়ের মধ্যে বিয়ারিং প্যাড নষ্ট হওয়া অস্বাভাবিক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর আগে ভিয়েতনামে এমন ঘটনা ঘটেছিল বলে শোনা যায়। কারণ অনুসন্ধান ও একই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা হবে বলেও জানিয়েছেন মেট্রো রেল কর্তৃপক্ষ। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। পণ্য রফতানির আড়ালে প্রায় 1,000 কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে সালমান এফ রহমান সহ 28 ব্যক্তির বিরুদ্ধে 17টি মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। প্রেস বিজ্ঞপ্তিতে সিআইডি জানিয়েছে, ভ্যাকসিনকো গ্রুপের 17টি প্রতিষ্ঠানের নামে 2021 থেকে 2024 সাল পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে পোশাক রপ্তানি দেখিয়ে টাকা পাচার করা হয়েছে। জনতা ব্যাংকের মাধ্যমে এই অর্থ পাচার করেছে ভ্যাকসিনকো গ্রুপ। আইন অনুযায়ী পণ্য রপ্তানির 4 মাসের মধ্যে রপ্তানি আয় ফিরিয়ে আনা বাধ্যতামূলক। তা না করে সালমান এফ রহমান সহ ভ্যাকসিনকো গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিরা ওই অর্থ বিদেশে পাচার করেছেন। অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। ২০১৪, ১৮ ও ২৪ সালের জাতীয় নির্বাচনে অবৈধ ও প্রতারণামূলক অভিযোগ করে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা 3 সংসদের সাবেক এমপি ও সিইসি সচিবদের আসামি করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে করা মামলাটি গ্রহণ করে পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারক। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে হাসিনা পালিয়ে যাওয়ার পর নানা অনিয়ম ও অপরাধের অভিযোগে সারা দেশে একের পর এক মামলা হচ্ছে। গত সরকারের প্রধানমন্ত্রী সহ মন্ত্রী, এমপি, দলীয় নেতা ও প্রশাসনের অনেক ব্যক্তির বিরুদ্ধে এবার হলো রাষ্ট্রদ্রোহ মামলা। বুধবার দুপুরে চট্টগ্রাম জেলা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে মামলা করেন সাবেক বিএনপি নেতা ও মুক্তিযোদ্ধা একরামুল করিম। এতে 2014, ১৮ ও ২৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে অবৈধ ও প্রতারণামূলক ভোটের আয়োজন করায় শেখ হাসিনার সাবেক 3 সিইসি কাজী রাকিবউদ্দিন আহমেদ, কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আওয়াল সহ 18 জনকে রাষ্ট্রদ্রোহের অভিযোগ করা হয়। এছাড়া ওবায়দুল কাদের সহ 3 সংসদ সদস্যদেরও আসামি করা হয়। একটা ফ্রড অ্যাক্টের প্রতারণামূলক নির্বাচন ফেস করেছি আমি বা আমাদের দেশবাসী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। একজন নাগরিক, সিনিয়র নাগরিক হিসাবে আমি মনে করেছি এটি সংবিধান যারা রক্ষণ করার কথা তারা সংবিধান ভঙ্গ করেছে, ভঙ্গ করে রাষ্ট্রদ্রোহী মামলা অপরাধ করেছে। আদালত মামলা গ্রহণ করে পুলিশকে তদন্তের নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবীর অভিযোগ, গত 3 নির্বাচনে বিরোধী দল সহ অনেক জনপ্রিয় নেতার অংশগ্রহণ ছিল না, সাধারণ মানুষ ভোটাধিকারও প্রয়োগ করতে পারেনি। কমিশনের ব্যর্থতার কারণে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীও নির্বাচনী মাঠে একপেশে আচরণ করেছে। রাষ্ট্রদ্রোহিতা, প্রতারণা, মিথ্যা পরিচয়ের অভিযোগে আমরা মামলাটা আনয়ন করেছি। আদালত আমাদের মামলাটা গ্রহণ করেছে এবং চট্টগ্রামের এই পুলিশ সিনিয়র পুলিশ কর্মকর্তাদেরকে তদন্তের জন্য বিষয়টা প্রেরণ করেছে। আওয়ামী লীগ সরকার 2011 সালে সংবিধানের 5-10 সংশোদনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা অন্তর্ভুক্ত করে। এরপর একে একে 2014, ১৮ ও ২৪ সালে বিএনপি জামাত সহ সমমানা দলকে বাইরে রেখে জাতীয় পার্টি ও নাম সর্বস্ব কয়েকটি দল ও ব্যক্তিকে নিয়ে করা জাতীয় নির্বাচনে এককভাবে জয়লাভ করে। 3টি নির্বাচনী সংবিধানের খেলাপ হওয়ায় এমন রাষ্ট্রদ্রোহ ও প্রতারণার মামলা হয়েছে বলে জানান বাদীপক্ষের আইনজীবী শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ছাত্র জনতার আন্দোলনে শহীদদের পরিবারকে 5 লাখ ও আহতদের 1 লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। প্রধান উপদেষ্টার কার্যালয়, আমাদের কথায় এভাবে নিজের জীবন অকাতরে বিলিয়ে দিয়েছে, রাস্তায় নেমে এসেছে, তাদের ঘরে ঘরে গিয়ে তাদের কথাগুলো শোনা। সরকারের পক্ষ থেকে 100 কোটি টাকার একটি ফাউন্ডেশন করা হয়েছে যেখানে এই ফান্ডটি দেওয়া হয়েছে। এখানে আরও অন্যান্য ফাউন্ডেশন যুক্ত হতে পারে। আমরা জেলা প্রশাসনকে অনুরোধ করব প্রত্যেকটি জেলায় এই শহীদের সংখ্যা তো এত বেশি নয়, যারা রয়েছে তাদের যেন সবসময় খোঁজ খবর নেওয়া হয়, তাদের পাশে দাঁড়ানো হয় এবং ওই পরিবারের অন্য কোনো সদস্যকে যে কোনো জায়গায় যদি একটি চাকরির ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে স্থায়ী এই যে তাকে নিয়ে চিন্তাটি বা তার যে চলার, জীবনের চলার যে চিন্তাটি, এই চিন্তাটি তখন কিন্তু কমে আসে। শারীরিক পরীক্ষা নিরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। বুধবার সন্ধ্যায় এভার কেয়ার হাসপাতাল থেকে তাকে বহনকারী গাড়িটি গুলশান 2 নম্বরের উদ্দেশ্যে রওনা হয়।
গত 12 সেপ্টেম্বর রাতে হাসপাতালে নেওয়া হয়েছিল বিএনপি চেয়ারপারসনকে। সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যা সহ বিভিন্ন রোগে ভুগছেন। গত জুনে তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। প্রায় 1.5 মাস হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরে গত 21 আগস্ট বাসায় ফিরেছিলেন বিএনপি চেয়ারপারসন। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য শিগগিরই তাকে বিদেশে পাঠানো হবে। রাষ্ট্র সংস্কারের সময়সীমা সীমাহীন নয় উল্লেখ করে সব সংস্কার কেন অন্তর্বর্তী সরকারকেই করতে হবে এমন প্রশ্ন বিএনপি নেতাদের। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্র সংস্কারে সরকারকে সময় দিতে হবে। দুপুরে রাজধানী ও ঠাকুরগাঁওয়ে আলাদা অনুষ্ঠানে একথা বলেন দলটির নেতারা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় সমাবেশে জড়ো হন বিএনপি ও সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। বুধবার দিনভর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এসব কর্মসূচিতে অংশ নিয়ে ব্যস্ত সময় পার করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল থেকে বিকেল অবধি ঠাকুরগাঁও সদর, হরিপুর ও বালিয়াডাঙ্গি উপজেলায় বিভিন্ন জনসভায় যোগ দেন বিএনপি মহাসচিব। উত্তর জনপদে হাজারো জনতার সমাবেশে নেতাকর্মীদের সংযত থাকার সতর্ক বার্তা দেন মির্জা ফখরুল। বলেন, নৈরাজ্য করলে অবস্থা হবে আওয়ামী লীগের মতো। বিভিন্ন জনসভায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্র সংস্কারে সময় দিতে হবে অন্তর্বর্তী সরকারকে। বর্তমান সরকারে আছে তাদেরকে দিতে হবে। এরা কাজ শুরু করেছে, এরা সবাই নিরপেক্ষ মানুষ, কোন দলটল করে না, কিন্তু দেশটাকে ভালোবাসে, তারা দেশের জন্য কিছু কাজ করতে চায়। আমাদের দায়িত্ব হবে তাদেরকে সহযোগিতা করা। এদিকে জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রাষ্ট্রের সব সংস্কার অন্তর্বর্তী সরকার কি কেন করতে হবে এমন প্রশ্ন রাখেন তিনি। নির্বাচন ব্যবস্থায় হয়তো সংস্কার দরকার, কিন্তু আমাদের ভাবতে হবে শুধু এই সব সংস্কারই কি একটা অন্তর্বর্তীকালীন সরকার করে দেবে? গণতান্ত্রিকভাবে নির্বাচিত জনগণের সরকারকেও অনেক কাজ করতে হবে, কিন্তু কি কাজ তারা করবেন এই প্রতিশ্রুতি তাদেরকে আগেই বলতে হবে। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, সংস্কারের জন্য যৌক্তিক সময় মানি সীমাহীন সময় নয়, বিষয়টি বিবেচনায় রাখতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। তারা যদি ভাবেন যে এটা একটা সীমাহীন সময়, যতদিন খুশি সময় নেবেন, তাহলে কিন্তু মানুষের আবার আমাদের দেশবাসী আজকে যে ছাত্র সমাজ তাদেরকে অ্যাপয়েন্ট করেছে সেই ছাত্র সমাজই হয়তো আবার একদিন বলে বসবে একটা নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সময় তো যৌক্তিক এখন আর নেই, সেই যৌক্তিক সময় পার হয়ে গেছে। ছাত্র জনতার আস্থা ফেরাতে আরও কাজ করতে হবে রাজনীতিবিদদের, গোলটেবিল বৈঠকে এমন মত দেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের এ নেতা। কেন তারা এত ভালো? ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সাংবাদিকদের বিরুদ্ধে মামলা সরকার নয় ব্যক্তি পর্যায়ে ক্ষোভ থেকে হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সচিবালয়ে তিনি বলেছেন, নিরপরাধ কেউ সাজা পাবে না, তবে গণহত্যা ও ফ্যাসিবাদের সহযোগী প্রমাণ হলে সাংবাদিক, কবি বা সংস্কৃতি কর্মী পরিচয়ে রেহাই মিলবে না। মামলাগুলো তো সরকার করছে না, বেশিরভাগই জনগণের জায়গা থেকে করছে বা বিভিন্ন অনেকে ব্যক্তিগত শত্রুতা থেকেও করছে। আশ্বস্ত করছি বারবার যে এই মামলাগুলো খুব দ্রুত সময়ের মধ্যে পর্যালোচনা করা হবে, তদন্ত করা হবে, এবং যদি অভিযোগ না থাকে তাকে এই মামলা থেকে রেহাই দেওয়া হবে। যদি কোনো সাংবাদিকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ থাকে বা যাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে, তথ্য মন্ত্রণালয়ে আপনারা তাদের ইনফরমেশন বা ডিটেলসটা পাঠাবেন, আমরা এখান থেকে দেখব। কেবলমাত্র সাংবাদিক পরিচয়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বা কবি পরিচয়ের কারণে কিন্তু কেউ রেহাই পেয়ে যাবে না। এই ফ্যাসিজমের সাথে যারা জড়িত ছিল তাদের লেখনির মাধ্যমে, তাদের মতামতের মাধ্যমে জনমত তৈরি করেছে, গণহত্যার পক্ষে কাজ করেছে, উস্কানি দিয়েছে, তাদেরকে কিন্তু অবশ্যই বিচারের আওতায় আনা হবে। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আলী রিয়াজ। বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, 11 সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সংস্কারের জন্য প্রাথমিকভাবে 6টি কমিশন গঠন ও এগুলোর প্রধানদের নাম ঘোষণা করেন। তখন সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ডক্টর শাহদিন মালিকের নাম উল্লেখ করা হয়েছিল, তবে তার পরিবর্তে আলী রিয়াজের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। রাষ্ট্রবিজ্ঞানী আলী রিয়াজ যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড অধ্যাপক ও আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রীর পদে বসে স্বৈরাচারী হওয়ার পথ বন্ধ করতে সংবিধানের অন্তত 12টি অনুচ্ছেদ সংশোধন নিয়ে আলোচনা চলছে। যদিও সংশোধন কোন প্রক্রিয়ায় হবে এ নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে আইনজীবীদের। কেউ বলছেন নির্বাচিত সংসদ ছাড়া এটি সম্ভব নয়, আবার কারো মতে গণভোটের মাধ্যমেও সংবিধান সংশোধন করতে পারে অন্তর্বর্তী সরকার। আফজাল হোসেনের রিপোর্ট। Constitution 17th Amendment Bill 2018 সর্বসম্মতিক্রমে পাশ হলো। 1972 সালের পর এখন পর্যন্ত 17 বার কাটাছেঁড়া করা হয় সংবিধান, কখনো সময়ের প্রয়োজনে, কখনো বা রাজনৈতিক উদ্দেশ্যে ক্ষমতাকে পাকাপোক্ত করতে। ইতিমধ্যে আমরা 14টা বিল পাশ। অনেকের মতে বর্তমান সংবিধানে প্রধানমন্ত্রীর পদে বসে যে কারো স্বৈরাচারী হয়ে ওঠার সুযোগ রয়েছে, সেই কারণে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সংবিধান সংশোধন অথবা পুনর্লিখনের দাবি ওঠে। এই আলোকে গঠিত হয় সংবিধান সংস্কার কমিশনও। আলোচনা চলছে অন্তত 12টি অনুচ্ছেদে সংশোধনী আনার। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরিয়ে আনা নিয়েও চলছে আলোচনা। সিনিয়র আইনজীবীরা বলছেন মৌলিক কিছু সংশোধনীর দরকার থাকলেও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে বর্তমান সংবিধান দিয়েই বৈষম্যহীন সমাজ গঠন সম্ভব। রাজনৈতিক মানসিকতা এবং পঞ্চদশ সংশোধনীতে যে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত করার ফলে একদলীয় সরকারকে চিরস্থায়ী করার যে প্রবণতা, মিথ্যা ইলেকশন সাজিয়ে, নির্বাচন সাজিয়ে মানুষকে প্রতারণার মাধ্যমে ক্ষমতায় জোর করে বসে থাকা, এগুলি হচ্ছে কারণ ছিল এক ব্যক্তির সর্বময় ক্ষমতার অধিকার বিস্তার লাভের জন্যে। আর এই কনস্টিটিউশন সেই ক্ষেত্রে খুব বেশি তাকে সহায়তা করেছে, তাকে দানব বানিয়েছে, এটা আমি মনে করি না। গণতান্ত্রিক ব্যবস্থাকে যদি সর্বোত্তভাবে সংবিধানে বলবৎ করা যায় এবং সেই অনুযায়ী যদি কার্যকরণ করা যায়, তখন কোনোভাবেই একনায়কতত্ত্ব সরকারের জন্ম হতে পারে না। গণতান্ত্রিক সরকার গঠনের প্রধান অন্তরায় হচ্ছে অনুচ্ছেদ 70। কি প্রক্রিয়ায় সংবিধান সংশোধন করা হবে এ নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে আইনজীবীদের। কেউ বলছেন সংসদ ছাড়া সম্ভব নয়, আবার কারো মতে গণভোটের মাধ্যমে হতে পারে সংশোধন। যেটা হতে পারে যে সর্বসম্মতিতে একটা খসড়া তৈরি হতে পারে, যেটা পরবর্তী পার্লামেন্টে প্লেস করবে। আজকে যদি সংস্কার করা হয় তবে বাংলাদেশের মানুষ এতে সর্বসম্মতিতে সিদ্ধান্ত দিচ্ছে, এটা প্রমাণ হবে কেমন করে? আনলেস দেয়ার ইজ এ পার্লামেন্ট, জনগণের যদি সমর্থন থাকে সেটাকে জনগণ, এই সরকার একটা ইয়ে করতে পারেন, আপনার একটা ম্যান্ডেট নিতে পারেন, হা না ভোটের একটা ব্যবস্থা করতে পারেন যে এইটা করলাম, এইটার প্রতি তোমাদের কী সমর্থন আছে। জনগণের সমর্থন নিলে সেটাও আবার কিন্তু একটা সাংবিধানিক স্বীকৃতি থাকে, এই স্বীকৃতির মাধ্যমে পরবর্তী সংসদ এটাকে, যিনি নির্বাচিত হয়ে আসবেন সংসদ সেটাকে আপনার পাশ করে নেবে, এতে কোনো বাধা থাকবে না। রাষ্ট্র পরিচালনায় জড়িতদের ক্ষমতা চর্চার আচরণ পরিবর্তন না হলে জোড়াতারে দিয়ে সংবিধান সংশোধন করে কোনো সুফল মিলবে না বলেও মনে করেন সিনিয়র আইনজীবীরা। আসলে কনস্টিটিউশন এই ক্ষমতা তাকে দেয়নি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। হজের খরচ কমানোর চেষ্টা করা হচ্ছে জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেছেন আগামী মাসে 2025 সালের হজ প্যাকেজ ঘোষণা করা হবে। বিকেলে সচিবালয়ে সময় সংবাদকে তিনি এ কথা জানান। হজের 3টা পার্ট প্যাকেজের, বিমান, মক্কা এবং মদিনায় আবাসন, 3 নম্বর সৌদি গভর্নমেন্টকে আমাদের একটা টাকা দিতে হয়, এটা 1,30,000 টাকার মতো। আগামী দিনে এটাকে আরও স্বচ্ছন্দ করার জন্য রেট কমিয়ে আমরা চেষ্টা করছি এবং অতিরিক্ত ম্যান পাওয়ার আমরা নেব না। দেশের মানুষ বন বিভাগকে আর
কাঠের ব্যবসায়ী হিসেবে দেখতে চায় না, এমন মন্তব্য করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পরিবেশ রক্ষায় সরকারি এই প্রতিষ্ঠানকে আরও জোরালো ভূমিকা রাখার নির্দেশ তার। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বন ভবনে জাতীয় বৃক্ষমেলা 2024 সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পরিবেশ উপদেষ্টা। বলেন, ভবিষ্যতের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে শিশু কিশোরদের প্রাণ প্রকৃতির শিক্ষা ও সবুজায়নে সম্পৃক্ত করার বিকল্প নেই। দেশের বনাঞ্চল দখলকারীদের বিরুদ্ধে বন বিভাগকে আরও শক্ত অবস্থান নেওয়ার নির্দেশনা রিজওয়ান হাসানের। অনুষ্ঠানে শিক্ষার্থীদের গাছ চেনা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পাশাপাশি স্টল ক্যাটাগরিতে 45 জনকে পুরস্কৃত করা হয়। বাংলাদেশের মানুষ বন বিভাগকে বনটা এবং সবুজতা তার মনস্তত্ত্বে ঢুকিয়ে দেওয়ার জন্য একটা ভূমিকায় দেখতে চায়। বাংলাদেশের মানুষ বন বিভাগকে কাঠের ব্যবসায়ী কিংবা গাছ কেটে রাজস্ব দেয়া প্রতিষ্ঠান হিসেবে কতটুকুন দেখতে চায় আমি জানি না। বরং বাংলাদেশটাকে সবুজ করলে, নগরায়নকে যদি আরবান ফরেস্ট্রি আমরা করতে পারি, এইগুলো আমাদেরকে অনেক বেশি ক্রেডিট দেবে। দেশে খাদ্য সংকটের ঝুঁকি মোকাবেলায় 2 লাখ টন চাল ও 4 লাখ টন গম আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এ তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে অর্থনীতি বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে অনুমোদন দেওয়া হয়। এরপর সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে 3টি প্রস্তাব উত্থাপিত হলেও অনুমোদন দেওয়া হয় 2টির। এর মধ্যে চলতি অর্থবছরে সৌদি আরব থেকে প্রথম দফায় 30,000 মেট্রিক টন বাল্ক গ্রানিউলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। একই পরিমাণ সার কেনা হবে কাতার থেকেও। আমরা চাই না কোনোক্রমেই কোনোরকম খাদ্য দেবে ঘাটতি পড়ুক, এটা ইমিডিয়েট দরকার নাই, কিন্তু আমাদের স্টকে রাখার জন্য 2 লক্ষ টন চাল, 4 লক্ষ টন গম আমদানি করার জন্য আমরা অ্যাপ্রুভ করেছি। ইমিডিয়েটলি আমাদের সারের সবচেয়ে বেশি প্রয়োজন হবে, আমন শেষ হওয়ার পর বড়তে কিন্তু সবচেয়ে বেশি সারের প্রয়োজন হয়। ব্যাংক কোম্পানি আইন সংশোধন করলে 60% খেলাপি ঋণ আদায় সম্ভব। এছাড়া এতদিন এ খাতের কিছু ক্ষেত্রে কঠোরতা, আবার কিছু ক্ষেত্রে নমনীয় ছিল কেন্দ্রীয় ব্যাংক, এগুলোর সমাধান প্রয়োজন। বিকেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের নেতারা। 17 বছর পর নতুন নেতৃত্ব পেয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস। বিকেলে নতুন কমিটির নেতারা বৈঠকে বসেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএবি চেয়ারম্যান জানান, এখন পর্যন্ত ব্যাংকগুলোর কিছু জায়গায় অতিরিক্ত শাসন আর কিছু জায়গায় কম শাসন করে আসছে কেন্দ্রীয় ব্যাংক। বৈঠকে এই বিষয়েরই সমাধানের আলোচনা হয়েছে। কিছু কিছু জায়গায় ওনারা ওভার রেগুলেট করতেছে, আবার কিছু কিছু জায়গায় আন্ডার রেগুলেটেড। তো আমরা চাই যে আমাদের সাথে পরামর্শ ভিত্তিক ভবিষ্যতের জন্য এগুলি সব রিফর্ম করা হয়। তো অনেক জায়গায় রিফর্ম হচ্ছে, আমরা মনে করি ব্যাংকিং কোম্পানি অ্যাক্টও এখন রিফর্ম করার সময় এসেছে। আইনের ফাঁকফোকরের কারণে আদায় করা যাচ্ছে না খেলাপি ঋণ। বিএবির নেতাদের মতে এদিকে নজরদারি বাড়ালে ঋণ আদায় সম্ভব অন্তত 60%। যদি আইনগুলোকে শক্তিশালী করা হয়, আমরা মোটামুটি ব্যাংকিং সেক্টরে যে ডিফল্ট লোন আছে যেটা, সেটা আমরা মোটামুটি 60% আদায় করতে পারবো। তাহলে ম্যাক্সিমাম তো উইলফুল ডিফল্টার, যারা ডিফল্ট হওয়ার বাড়িঘর সব কিছু আছে কিন্তু ব্যাংকে টাকা দেয় নাই। এ সময় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জানান, আগামী 2 সপ্তাহের মধ্যে ইসলামী ব্যাংকগুলোর সংকট দূর করা হবে, যাতে সবগুলি ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়াতে পারে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম ও তার স্ত্রী সন্তানের ব্যাংক হিসাব 1 মাসের জন্য জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ। জব্দের নির্দেশ দেওয়া হয়েছে গ্রুপের স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক হিসেবেও। বিএফআইইউ জানায় অর্থ পাচার আইনের আওতায় ওরিয়নের মোট 6 জনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এর মধ্যে ওবায়দুল করিম ছাড়াও আছেন তার স্ত্রী আরজুদা করিম, ছেলে সালমান ওবায়দুল করিম ও মেয়ে জেরিন করিম। ওরিয়ন গ্রুপ সংশ্লিষ্ট মেহেদি হাসান ও রেজাল করিম নামে আরও 2 জনের ব্যাংক হিসেবেও জব্দের নির্দেশ দিয়েছে বিএফআইইউ।
দেখছেন রাতের সময়। বাংলাদেশ ভারত টেস্ট সিরিজের খবর। জয় পরাজয় নিয়ে ভাবনা নয়, বরং টেস্ট ক্রিকেটের কুলীন সদস্য, ভারতের বিপক্ষে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে চান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ধরে রাখতে চান পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের আত্মবিশ্বাস। অন্যদিকে বাংলাদেশকে সমীহ করছে স্বাগতিকরা। চেন্নাই থেকে মাহবুব রিমনের ম্যাচ প্রিভিউ। চেন্নাইয়ের ক্রিকেটে বহুল চর্চিত বাক্য, আপনি গরমকে জয় করতে পারলেও উইকেটকে জয় করতে পারবেন না। মধ্য দুপুরে তীব্র তাপপ্রবাহ, তবুও নেটে সাবলীল সাকিব। হিত্র থেকে চেন্নাই মধ্যরাতে দলের সঙ্গে যোগ দিলেও অনুশীলন দেখে তা বোঝার উপায় নাই। 15 তারিখ পৌঁছে টানা 2 দিনের অনুশীলন, তাই তো ম্যাচটির আগের দিন বিশ্রামে টাইগাররা। ঐচ্ছিক অনুশীলনে সাকিবের সঙ্গী কেবল মুশফিক, জাকির, নাঈম, মুমিনুল আর তাইজুল। চিদাম্বরমে দুই ডাগ আউটের সবচাইতে বেশি আলোচনা হচ্ছে উইকেট নিয়ে। টাইগার কোচিং স্টাফও ছুঁয়ে দেখেছেন পিচ, তবে ওসব নিয়ে ভাবছেন না শান্ত। উইকেটের ব্যাপারে যতটুকু দেখে বুঝেছি ভালো একটা উইকেটই হবে, খুব বেশি স্পিন বা পেস বোলিং এটা নিয়ে কথা বলতে চাই না। কালকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা উইকেটটা অ্যাডাপ্ট করার চেষ্টা করব। এসজি বলের জুজুর হয়তো আছে, সঙ্গে দলের দুশ্চিন্তা বাড়াচ্ছে টপ অর্ডারের অফ ফর্ম। তবে টাইগার অধিনায়কের ভাবনাটা ভিন্ন, নিজেদের শক্তিমত্তা দেখাতে চান প্রতিটি সেশনে। বল নিয়ে খুব বেশি মাথা ঘামানোর প্রয়োজন আমার কাছে মনে হয় না, কারণ সবাই ইন্টারন্যাশনাল অনেকদিন ধরে খেলছে, এই ধরনের জিনিসগুলো অ্যাডাপ্ট করার অ্যাবিলিটি সবারই আছে। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট কোচ হিসেবে অভিষেক হচ্ছে গৌতম গম্ভীরের। অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ হলেও বাংলাদেশকে সমীহ করছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে টাইগারদের অভিনন্দন জানিয়ে সতর্ক করেছেন নিজ দল নিয়েও। কংগ্রাচুলেট বাংলাদেশ ফর হোয়াট দে হ্যাভ ডান এগেইনস্ট পাকিস্তান, বাট ইটস নিউ স্টার্ট, ইটস এ নিউ সিরিজ, ইটস এ নিউ অপোজিশন অ্যাজ ওয়েল। টেস্টে এ পর্যন্ত দু দলের 13 সাক্ষাতে মোটে 2 ম্যাচই ড্র করতে পেরেছে টিম টাইগার। বাংলাদেশের একাদশে 2 পেসারের সঙ্গে খেলানোর আভাস মিলছে 3 স্পিনারের, সেক্ষেত্রে সাকিব মিরাজের সঙ্গী হচ্ছেন তাইজুল ইসলাম। সব মিলিয়ে ভারত বাংলাদেশ সিরিজ তাই মাঠ ও মাঠের বাইরে ছড়াচ্ছে আলাদা রোমাঞ্চ, তবে সেখানে বাদ সাধতে পারে বিরূপ প্রকৃতি আলাদা করে বললে তীব্র তাপপ্রবাহ, যা জয় করতে হবে টাইগার ব্যাটসম্যানদের। মাহবুব রিমন, সময় সংবাদ, চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই, ভারত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। লাইন মেরামত শেষে প্রায় 11 ঘন্টা পর স্বাভাবিক মেট্রোর আগারগাঁও মতিঝিল রুট যাত্রী পরিবহন শুরু। ভায়াডাক্টের বিয়ারিং প্যাড খুলে চলাচল বন্ধ হওয়ায় দিনভর চরম ভোগান্তি। রাজনৈতিক উদ্দেশ্যে নেয়া সব প্রকল্প বাদ দেবে অন্তর্বর্তী সরকার, মেগা প্রজেক্টে বাড়তি ব্যয়ের বিষয়ও চলছে যাচাই। একনেক সভায় এলএনজি আমদানিকে ভুল নীতি আখ্যা। এবং রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে ডামি ফুয়েল লোডিং শুরু, 2 সপ্তাহ চলবে কার্যক্রম। যাচাই শেষে নির্ধারিত সময়ে ইউরেনিয়াম তোলা হবে পারমাণবিক চুল্লিতে। এই ছিল রাতের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।